नमाज जेमन फरज, रोजा जेमन फरज, हज जेमन फरज, जकात जेमन फरज, अल्लाह रास्ता जिहाद करा সেটাও সেম ফরজ। কিন্তু বড় আফসোস আজকে জিহাদের কথা বলতে পারবেন না। কথা বলুন ঠিক কি না, জিহাদের কথা বলতে পারবেন না, জিহাদের কোন কিতাব পড়তে পারবেন না। জিহাদ লেখা আছে এমন কোন পুস্তক যদি, এমন কোন গ্রন্থ কিতাব যদি আপনার ব্যাগেও পায়, আপনারে জঙ্গি বলে জেলে নিয়ে যাবে, কথা কোন ঠিক কি না। খোদার কসম জিহাদ মানি জঙ্গিবাদ নয়, খোদার কসম জিহাদ মানি কোন মানুষকে অনৈতিক ভাবে হত্যা করার নাম নয়। জিহাদ বলতেই আল্লাহ এবং রসুলের দ্বীনের জন্য মানুষ নিজেকে আত্মরক্ষা করা, আল্লাহর দ্বীনকে বাঁচানোর নাম জিহাদ। বড় আশ্চর্য লাগে আর জিহাদের নাম বললে পুলিশ ধরে, জিহাদের নাম বললেও আপনাকে গ্রেপ্তার করতে পারে। খোদার কসম জিহাদ এটা ফরজ, সুবহানাল্লাহ বলুন না। আজকে মুসলমানদেরকে লকব দিয়েছে জঙ্গি, ঠিক কি না, মুসলমানদেরকে লকব দেয়া হয়েছে জঙ্গি। আজকে জঙ্গি বলে বলে মুসলমানদের হাত থেকে অস্ত্র নিয়ে গিয়েছে, জঙ্গি বলে বলে মুসলমান আত্মরক্ষার জন্য যে ট্রেনিং দিত সেই ট্রেনিং মুসলমান থেকে কেড়ে নিয়েছে। বিধর্মীরা বুঝে গেছে মুসলমানের কোনো ট্রেনিংও নাই, মুসলমানের হাতে কোনো অস্ত্রও নাই, মুসলমান জিহাদ সম্পর্কে মুসলমানের দেমাগে কোনো জ্ঞান নাই। অতএব গোটা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টান সবাই মিলে মুসলমানদেরকে মারছে, কথা বলুন ঠিক কি না। চীনের ওই উইগুরের মুসলমানকে মারে, ওই চাইনা ওই বদমাশ চাই চাইনার প্রেসিডেন্টকে কেউ সন্ত্রাস বলে না, এইভাবে ইরাকের মুসলমানকে ধ্বংস করেছে, আমেরিকার প্রেসিডেন্টকে কেউ সন্ত্রাস জঙ্গি বলল না, তার আফগানিস্তানের মুসলমানকে ধ্বংস করেছে, আমেরিকার প্রেসিডেন্টকে কেউ জঙ্গি বলল না, সন্ত্রাস বলল না। ও মুসলমান আজ ইন্ডিয়াতে এই বর্তমান ইন্ডিয়ার প্রেসিডেন্ট মোদী সরকার গুজরাটে নিরহ মুসলমানদের উপর নির্যাতন করেছিল, তাকে বিশ্বের মানুষ কোনোদিন একবারও বলে নাই সে সন্ত্রাস। আমাদের টেলিভিশনের কোন সংবাদ আসে আসে নাই সে বড় সন্ত্রাস, মুসলমানের উপর নির্যাতন করছে সেটা আমাদের দেশের সাংবাদিকেরাও একবার কোনোদিন নিউজ করে নাই। এমনকি দিল্লিতে বর্তমানে চলমান পরিস্থিতি চলছে, মুসলমানের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাকে সন্ত্রাস বলে না, কথা বলুন ঠিক কি না। জামায়া ধরে আমার দেশে তাকে দাওয়াত করা হয়েছে, কথা কোন ঠিক কি না। কিন্তু বড় আফসোস মুসলমানের ছেলে হয়ে সরকার দাওয়াত দিতেই পারে, কারণ এটা স্বাভাবিক দিতে হবে, দেশের কিছু নিয়ম নীতি আছে, অতএব সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু মুসলমানের ছেলে হয়ে যারা এসবের পক্ষে দালালি করে, যারা বলে অসুবিধা নেই সে আসতে পারবে, দিল্লির ঘটনা মানুষকে বল বোঝা হচ্ছে, খোদার কসম আল্লাহর ধরা থেকে তাদের নিষ্কৃতি নাই, কথা বলুন ঠিক কি না। আজকে আমরা জিহাদের কথা বললে আমাদেরকে জঙ্গি বলে, কি জিহাদ কি, আমার গরিব নেওয়াজ জিহাদ করেছে, আব্বাসীয় খলিফাগণ উমাইয়া খলিফাগণ জিহাদ করেছেন, খোদার কসম অন্যায়ভাবে মুসলমানের হাতে জীবনে কোনোদিন একজন মানুষ প্রাণ হারাই নাই, কথা কোন ঠিক কি না। বরং মুসলমান সবসময় ন্যায়ের পক্ষে শান্তির পক্ষে। জিহাদ মানে কি, যখন আমাকে মারতে চায় আমি এই যা আমাকে মারছে আমি এভাবে হাতটা দিয়ে ঠেকাচ্ছি, এটার নাম জিহাদ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এটা হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ, এটা হয়ে যাচ্ছে জঙ্গিবাদ, আর আমি এভাবে লাগাই আছি, আমি এভাবে লাগিয়ে আছি, আমাকে মারছে ইচ্ছে মতো, আমাকে কুপাচ্ছে ইচ্ছে মতো, আমাকে হত্যা করছে ইচ্ছে মতো, বুকুরে ফিরে আমি সন্ত্রাস, আমি জঙ্গি, কথা বলুন ঠিক কি না। এরপরে আপনাদের সচেতনতা আসবে না, আপনারা গানে আর বাজনা নিয়ে থাকেন,
আপনারা এগুলা নিয়ে থাকেন, সচেতন হইয়েন না। আপনাদের সময় আসতেছে, দাজ্জাল অতীব সন্নিকটে আসবে। কি করবেন? যে দুনিয়ায় দুনিয়া করছেন, আমার তো মনে হয় না এই মুহূর্তে দাজ্জাল আসলে কয়জন মানুষ দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবে।